অলরাইট, এখন থাকছে প্যান ইন্ডিয়ান ফিল্মসগুলোর হট কিছু গসিপস। প্রথমেই থাকছে সালারে কি তাহলে ডাবল রোলে থাকছে প্রভাস, এখন কি সেই রোলটা হবে জানাবো বিস্তারিত। অ্যান্ড সেই সঙ্গে থাকছে রিলিজ ডেট ইস্যু নিয়ে মহা ঝামেলায় কেজিএফ চ্যাপ্টার টু, পুষ্পা এবং আর, হতে পারে পুষ্পা এবং কেজিএফ টু এর মধ্যে এটা নিয়ে ঝামেলাও। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমেই আসি প্রভাসের কাছে। প্রভাস তো রাইট নাও সালার অ্যান্ড আদিপুরুষ দুটো প্যান ইন্ডিয়ান ফিল্মের শুটিং একসঙ্গে ব্যালেন্স করছে। এখন সালারের ডিরেক্টর যেহেতু প্রশান্ত নীল, অ্যান্ড এখানে প্রভাসকে ভায়োলেন্স এবং গ্রে শেডসের একজন গ্যাংস্টার ক্যারেক্টারে দেখা যাবে, তাই ভক্তরাও বেশ এক্সাইটেড। অ্যান্ড ভক্তদের এক্সাইটমেন্টের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে লেটেস্ট একটা বাজ। সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল টলিউড ডট নেট এর রিপোর্ট অনুযায়ী প্রভাস এই সিনেমায় ডাবল রোলে থাকবে। না, এমন নয় যে প্রভাস দুটো আলাদা ক্যারেক্টার একাই প্লে করবে। অ্যাকচুয়ালি প্রভাস এখানে ইয়াং একটা রোল প্লে করবে, প্লাস বয়স্ক একটা রোল প্লে করবে, লাইক সালমান খানের ভারত মুভির মতো। এনিওয়েজ, এখন এটা তো জাস্ট স্পেকুলেশনস, বাট আসলেই যদি এমনটা হয় তাহলে প্রভাস কিন্তু তার ক্যারিয়ারে প্রথমবার এমন বয়স্ক রোল প্লে করবে, অ্যান্ড যার জন্য ভক্তরাও বেশ এক্সাইটেড। অন্যদিকে এবছরে মোস্ট ওয়ান্টেড মোস্ট অ্যাওয়েটেড প্যান ইন্ডিয়ান ফিল্মস কেজিএফ চ্যাপ্টার টু, পুষ্পা এবং আর পড়েছে রিলিজ ডেট ইস্যু নিয়ে মহাবিপাকে। এখন এই তিন ফিল্মের মধ্যে কেজিএফ চ্যাপ্টার টু মুক্তির তারিখ কিন্তু সবার আগে 16 জুলাই, এরপর পুষ্পা 13 আগস্ট, অ্যান্ড দেন আর 13 অক্টোবর। তিনটা মুভি তো যার যার রিলিজ ডেটে রিলিজ পেত, যদি না করোনার সেকেন্ড ওয়েভের তাণ্ডবটা এতটা মারাত্মক হতো। এখন pinkvilla.com এর রিপোর্টস অনুযায়ী তিন ফিল্মের মেকার্সরাই প্ল্যান করছে তাদের মুভিগুলো পিছানোর। এই তিন মুভির মধ্যে কেজিএফ চ্যাপ্টার টু তাদের কাজে অনেকখানি এগিয়ে, জাস্ট একটা আইটেম সঙ্গে শুটিং বাকি, এবং পুষ্পার এখনও 40-50% মতো কাজ বাকি রয়েছে। এছাড়া আর হিউজ একটা পোর্শনের কাজ এখনও শেষ হয়নি, প্লাস পোস্ট প্রোডাকশনের বিশাল কাজও কিন্তু বাকি। এছাড়া তিনটা মুভি যেহেতু বিগ বাজেটের, প্লাস আর এবং কেজিএফ চ্যাপ্টার টু ডিস্ট্রিবিউটররা হিউজ দামে আগেই কিনে নিয়েছে, তাই তারা কোনোভাবেই এই মুভি ওটিটিতে রিলিজ দিবে না, কারণ সেখান থেকে তাদের টাকাটাই উঠে আসবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই ডিস্ট্রিবিউটর্সরাও এই মুভির মেকার্সদেরকে রিকোয়েস্ট করেছে যেন এই সিচুয়েশনে মুভি রিলিজ না দিয়ে রিলিজ ডেটটা পিছিয়ে দেয়। অ্যান্ড অ্যাকর্ডিং টু রিপোর্টস আর অলরেডি ডিসিশন নিয়েছে তারা 13 অক্টোবর রিলিজ না দিয়ে নেক্সট ইয়ার জানুয়ারি শুরুর দিকে রিলিজ দিবে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় কেজিএফ চ্যাপ্টার টু। অ্যান্ড কেজিএফ চ্যাপ্টার টু এখন চাচ্ছে 16 জুলাই মুক্তি না দিয়ে 13 অক্টোবর রিলিজ দিতে, কিন্তু এখানে হচ্ছে বাধা পুষ্পার, কারণ পুষ্পার নজরও ওই 13 অক্টোবর। এখন কেজিএফ চ্যাপ্টার টু এবং পুষ্পা এই দুই সিনেমার টার্গেট একটা ডেট হওয়ায় একটা ঝামেলা হওয়ার আশঙ্কা করছে অনেকে, যদিও কেজিএফ চ্যাপ্টার টু অনেকখানি কাজের দিক দিয়ে আগিয়ে। সো এই হিসেবে আর যদি পিছিয়ে যায় তাহলে ওই ডেটটা কেজিএফ চ্যাপ্টার টু এর দখলেই যাবে এবং এটার সম্ভাবনাই বেশি। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসের আপডেট জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।